আজকে আমি রওনা দিয়েছি আমার বান্ধবী টুম্পার বাসার উদ্দেশ্যে। ওর বাসায় একটা ছোটো মোটো দাওয়াত আছে, আমরা সবাই ওর বাসায় আসলেই আমাদের মন ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর সবুজ আর কালারফুল জিনিস দিয়ে ওর বাসাটা সাজানো দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। আপনারা আমাকে কমেন্টে জানান এই বাসার খুঁটিনাটি আপনারা দেখতে চান কিনা। আপনারা চাইলে ব্লগ বানাবো এবং সেই ব্লগে আমি বলে দিব কোন জিনিসটা কোথা থেকে কেনা এবং কত দাম দিয়ে কেনা এবং কোন জিনিসটা কোথায় সাজালে আপনাদের বাসাটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। আমি ওর বাসায় যখনই আসি আমি মুগ্ধ হয়ে ওর বাসা দেখি, আমার খুব পছন্দ। এই যে ছোট ছোট যে ফ্রেমগুলো দেখছেন এগুলো বানানো খুবই সহজ, একদিন আমি সেটাও আপনাদের বলে দিব। কম বেশি আমাদের সবারই বন্ধু বান্ধবের একটি গ্রুপ থাকে, তো আমি খুবই লাকি যে আমি একটা গ্রুপ পেয়েছি। আমার গ্রুপের নাম আড্ডাবাজ, আমরা মোট 10 জন মেম্বার। এই গ্রুপের একটা বৈশিষ্ট্য হলো, আমি বলবো ভালো দিক হলো, এরা একে অন্যকে খুবই সাপোর্ট করে এবং ইন্সপায়ার করে। আমি এই গ্রুপ থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, এখন অনেকেই চলে এসেছে, দেখবো আমরা কে এসেছে। রূপু চলে এসেছে আর সাথে এসেছে হিমু ভাইয়া। এরপরে আসবে এখন আমাদের এক্সপ্রেশন গুরু লাকি ভাইয়া আর পান্নাপু। আমাদের হোস্ট আমাদের কিছু ফল কেটে দিচ্ছে, আমি সেটা ভিডিও করে দিচ্ছি। আর এই যে ক্ষুধার্ত লোকগুলো যারা ক্ষুধার জ্বালায় বসে আছে, এখন খাবার দেখার সাথে সাথে তারা হামলা দিবে খাবারের ওপরে। আমাদের এক্সপ্রেশনগুলোর কিছু এক্সপ্রেশন আমরা এখন দেখব। এখন টুম্পাকে চেতানোর জন্য আমরা টুম্পার নামে একটা গান আছে সেটা দিয়েছি এবং সে খুব চেষ্টা করছে ইগনোর করার। এরপর আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে, আমরা খুবই সিম্পল খাবারের কথা বলেছিলাম, তো তারপরও টুম্পা আলু ভর্তা করেছে, পুঁই শাক করেছে, মজার পুঁই শাক, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, এত টেস্টি ওয়েটা রান্না করে। একদিন আমি ওর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ডাল ছিল আর মজার গরুর মাংস ছিল। আমরা খাওয়া দাওয়া করে রাত 1টার দিক দিয়ে বেরিয়ে পড়লাম হাতির ঝিলের উদ্দেশ্যে। টুম্পার বাসাটা মহানগরে পড়েছে, তো আমরা হাতির ঝিলে যাচ্ছি। রাতের ঢাকা এমনিতেই সুন্দর, তার মধ্যে হাতির ঝিলটা আরও বেশি সুন্দর। আমরা টুকটুক করে হাতির ঝিলের একদম কাছে চলে এসেছি। হাতির ঝিলে যে ওভারব্রিজটা আছে সেখানেই মিলে আমরা আজকে আড্ডা দিব। সেখানে গিয়ে আমরা গান গাইতে গাইতে পা দোলাতে দোলাতে কখন যে 2:30 বেজে গেছে আমাদের খেয়ালই নেই। আমরা অনেক মজা করতে করতে আবার হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিয়েছি। একটি ভালো বন্ধু বান্ধবের গ্রুপ আপনার ভালো সময় যেমন আপনার পাশে থাকবে, আপনার খারাপ সময়গুলোতেও আপনার পাশে থাকবে। তো আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।